বাংলাদেশে আমরা পারি না এমন কোনো কাজ নাই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখাচ্ছি না আমরা, বিশ্ব ব্যাংকের রক্তচক্ষুকে উপেক্ষা করে পদ্মা সেতুর মতো সেতু যারা তৈরি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, আমরা কি পারি না? আমরা সব পারি। তো একটা গল্প আছে যে যদি সংক্ষেপে বক্তৃতা দিবে তো বলবে থ্যাংক ইউ, আর একটু বড় হলে বলতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানে যে বিষয়ে আলোচনা করতে এসেছি এটা হলো ব্লাড, ব্লাডের রোগ কী কী আছে, অনেক রোগ, তার মধ্যে থ্যালাসেমিয়া। আমি আমার বক্তব্যের শুরুতে সেই এই বিশ্ববিদ্যালয়ে 1972 অক্টোবরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্লাড ব্যাংক উদ্বোধন করেছিলেন, আজকে না কিন্তু সেই সময় থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত চিকিৎসক কর্মকর্তা কর্মচারী তার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে 75 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা অন্যান্যরা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকল মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদ সকলে এবং সম্প্রতি করোনা যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে থ্যালাসেমিয়া এই রোগী রোগমুক্ত দেশ 3-4 নাম আপনারা শুনেছেন, পাকিস্তানের মতো যাদের ডলার এখন 212 টাকা $1, সেখানেও কিন্তু থ্যালাসেমিয়া মুক্ত। আর আমরা গ্রিসের কথা শুনেছি, প্রাগের কথা শুনেছি, ইতালির কথা শুনেছি, আমি মনে করি বাংলাদেশেও আমরা পারি না এমন কোনো কাজ নাই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখাচ্ছি না আমরা বিশ্ব ব্যাংকের রক্তচক্ষুকে উপেক্ষা করে পদ্মা সেতুর মতো সেতু যারা তৈরি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, আমরা কি পারি না? আমরা সব পারি। গত বছর আপনাদেরকে আমি বলি যে আমরা 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে আমরা এখানে একটি গ্যালারি তৈরি, শেখ রাসেল থ্যালাসেমিয়া গ্যালারি এখানে উদ্বোধন করি। 500 রোগী তখন শুরু হয়েছিল, আজকে 3000 রোগীর চিকিৎসা কিন্তু এখানে দিচ্ছি। 3000 তো দিয়ে হবে না, প্রতি বছরই তো 7000 রোগী এখানে জন্ম নিচ্ছে, সুতরাং যাতে জন্ম না নেয় তার জন্য কি করণীয়। আর একটা কথা, চৌধুরী ইয়াকুব জামাল একটা কথা বলছে না যে হ্যাঁ কাজী অফিসে বিয়ের পড়ানোর আগে আমরা রক্ত পরীক্ষাটা করতে পারি কিনা, এটাও একটা আইন কিন্তু আমরা করতে পারি যেটা পার্লামেন্টে করবে, যে এইটা যদি করা যায় তাহলেই বিয়ে হবে, তার আগে পরীক্ষা হবে, যদি দেখা যায় সমস্যা তো এই বিয়েটা হবে না, পরবর্তী পর্যায়ে ব্যবস্থা করা যাবে, অথবা ছেলে মেয়ে দেখা দেখির সময়ও আমরা পরীক্ষার ব্যবস্থাটা করতে পারি আইন করে, তাহলেও দেখবেন থ্যালাসেমিয়া রোগী থেকে আমাদের দেশকে এই রোগ মুক্ত করতে পারবো। তো আমি এই বিষয়ে মাননীয় সংসদ সদস্যগণ আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রজেক্ট করবে, ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান আছে একটা, ওই যে HPNSP, সেখানেও এটা আমরা কীভাবে সংযোজিত করতে পারি তার দিকে আমি মাননীয় সচিব মহোদয়কে অনুরোধ করব। আমরা একসাথে এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কাজ করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই কয়েকদিন পরে, একটু আগে আপনারা শুনছিলেন, আশা করছি কোনো অন্য কোনো সমস্যা না হলে আগামী 28 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এবং উনি আসতে সম্মতি দিয়েছেন, আমরা আমাদের সুপার স্পেশালাইজড হাসপাতালটি উদ্বোধন করব। আমি মনে করি যে সুপার স্পেশালাইজড হাসপাতাল আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যক্ষেত্রে আরেকটি পদ্মা সেতুর মতো অর্জন হবে বলে আমি মনে করি, সেক্ষেত্রে আমরা সবাই তাকে সহযোগিতা করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, দীর্ঘদিন উনি যদি বেঁচে থাকেন, বারবার যদি ক্ষমতায় আসেন, তাহলে আমাদের এই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্যে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো, এবং পাকিস্তানের মতো $1, $212 কোনো দিনই হবে না। এদেশে সব কিছু আছে, আমরা জ্বালানি সাশ্রয় করব, আমরা বিদ্যুৎ সাশ্রয় করব, আমরা খরচ কমিয়ে দেব, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব, রুম থেকে বের হওয়ার সময় অনুগ্রহ করে লাইট ফ্যান বন্ধ করে বেরোবো, নিজেই আমার পিয়নের জন্য অপেক্ষা করব না, তাহলে দেখবেন এই দেশে কোনো সমস্যা হবে না। আমরা পারি, আমরা পারবো, আমরা জয়ী জাতি, বিজয়ী জাতি, আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি, দেশের উন্নয়নেও আমরা সবাই মিলে বিজয়ী হব, এইটাই আমার প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শোনার জন্যে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।